ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ছবিটি থেকে যে পুরুষ মানুষের যে ছবিটি দেখতে পাচ্ছেন সেই ছবিটিকে রিমুভ করা যায়। অর্থাৎ কোনো একটা ছবির কোনো অনাকাঙ্ক্ষিত অংশ বা কোনো একটা অবজেক্টকে আমরা কিভাবে রিমুভ করব এবং রিমুভ করার পরে ছবিটা যেরকম হবে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি রিমুভ করার পূর্বে এবং পরে কী অবস্থা হবে। আমি জহির বলছিলাম নেটফ্লিক্স নেটওয়ার্ক থেকে। হ্যালো ভিউয়ার, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে কল বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আসলে সেগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। পুরো ভিডিওটি আমি এডিটিং করেছি স্ন্যাপসিড অ্যাপের মাধ্যমে। এই অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর সব জায়গাতেই পাওয়া যায়। সো অ্যাপটি কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় সেটা আমি বিস্তারিত দেখালাম না, আপনারা সবাই সেই বিষয়গুলো জানেন। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। প্রথমে মোবাইলের স্ন্যাপসিড যে অ্যাপটি আছে এই অ্যাপটিতে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে স্ন্যাপসিড অ্যাপটি ওপেন হবে। এর মধ্যে যে প্লাস সাইন আছে এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে এটা আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে যে ছবিটি আমি এডিট করতে চাই সেই ছবিটিকে ক্লিক করলে এটা এডিট প্যানেলের মধ্যে চলে আসবে। এটা হচ্ছে স্ন্যাপসিডের এডিট প্যানেল। এখান থেকে নিচে টুলস অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হিলিং যে টুলস আছে এই টুলসটা আমরা ইউজ করব। হিলিং টুলসটা ইউজ করার জন্য আমরা এই পুরো ছবিটাকে দুইটা আঙ্গুল দিয়ে ধরে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার পরে আমরা যেই ছবিটা রিমুভ করতে চাই তার উপরে আমরা ড্র্যাগ করব। ড্র্যাগ করলে এটা রেড কালারে দেখুন এখানে সিলেক্টের মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ এই অংশগুলো চলে যাবে। এভাবে পুরো ছবিটা অর্থাৎ যেই যেই অংশগুলো আমরা বাদ দিতে চাই এই অংশগুলো আমরা এখান থেকে এইভাবে ড্র্যাগ করে করে ছেড়ে দিব। তো ড্র্যাগ করে করে যতবার ছেড়ে দিবেন ততবার এই অংশগুলো রিমুভ হবে। তো হিলিং টুল দিয়ে এভাবে আমরা ছবিটার যে অনাকাঙ্ক্ষিত বা যে অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলোকে এইভাবে রিমুভ করে দিব। এখন হিলিং টুল ইউজ করতে গিয়ে আমাদের যে মূল যে ছবি আছে সেই ছবিটার অনেক যে প্রয়োজনীয় অংশ সেই প্রয়োজনীয় অংশগুলো দেখুন ডিফর্ম হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখুন এখানে আকাশ এবং যে সমুদ্র আছে এর মাঝখানে একটা স্থলভাগ আছে, সেই স্থলভাগটাও কিন্তু এখন রিমুভ হয়ে যাচ্ছে। তো সেটাকে ফিক্স করার জন্য আমরা আরেকটা টুলস ব্যবহার করব, যে টুলসটার নাম হচ্ছে ডাবল এক্সপোজার। তো ডাবল এক্সপোজার টুলটা ব্যবহার করার জন্য আমরা এখানে নিচে যে টুলস অপশন আছে এরপরে নিচে এখানে টুলস অপশনে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে ডাবল এক্সপোজার একটা অপশন আছে, এই ডাবল এক্সপোজারে ক্লিক করব। ট্যাপ করার পরে ডাবল এক্সপোজারের আন্ডারে আরও কিছু সাবমেনু আছে, এখানে দেখুন ফটো প্লাস একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আগে আমরা যে ছবিটা সিলেক্ট করেছিলাম সেম ছবির উপরে আমরা এখান থেকে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখন একটা ছবির উপরে আরেকটা ছবি সেট হয়ে আছে, আপনারা দেখুন। এখন আমরা এই ছবিটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করব যেই অংশটুকু একটা ছবির উপর আরেকটা ছবি আছে, অর্থাৎ উপরের যে ছবিটা আছে এই উপরের ছবিটার যেই ওই সমুদ্র যে স্থলভাগটা আছে এই স্থলভাগটা যেন আগের যে স্থলভাগ আছে এটার সাথে অ্যাডজাস্ট হয়। অ্যাডজাস্ট হওয়া এভাবে আপনারা সুন্দরভাবে উপর এবং নিচে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পরে আমরা এখানে ওপাসিটি একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ফুল ওপাসিটি করে দিব। তারপর এখানে যে ডান পাশে টিক মার্ক আছে এই টিক মার্কটাতে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। এখানে টিক মার্ক দেওয়ার পরে এরপরে আমরা উপরে দেখুন একটা অপশন আছে অ্যারো দেওয়া, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ভিউ এডিটস অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন ডাবল এক্সপোজার অপশনটা আসছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে পেন ব্রাশ একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন ছবিটাকে আমরা হাত দিয়ে ড্র্যাগ করে বড় করে নিব, অর্থাৎ যেই জায়গাটা আমাদের এডিট করতে হবে ওই জায়গাটাকে বড় করে তারপর আমি হাত দিয়ে ট্যাপ করে করে দেখুন রেড অংশটুকু অর্থাৎ একটু একটু করে অংশ আমরা এখানে এই যে জায়গাটা এই জায়গাটার মধ্যে যে প্রবলেমগুলো ছিল অর্থাৎ আমি এখন এই অংশগুলো রিমুভ করে দিচ্ছি, এর ফলে উপরের যে ছবিটা ছিল সেই ছবিটা এখন এই জায়গাতে বসে যাবে, বসে আমার আগের যে অংশ ছিল সেই অংশটাকে ফিক্স করবে। এরপর আমি ছেড়ে দিলাম, দেখুন এখন অনেকটা অংশই রিকভার হয়ে গেছে, তারপরও অল্প একটু অংশ বাকি আছে। সেই অংশটাকে ফিক্স করার জন্য আমরা আবার সেম ওয়েটা ফলো করবো। এখন আমরা ব্যাকে যাব, সেম প্রসিডিউরটা আমরা আবার ফলো করবো, আবার আমরা ডাবল এক্সপোজার ইউজ করবো। তার জন্য আবার টুলসে যাব, যাওয়ার পর আবার এখানে ডাবল এক্সপোজার অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা ফটো অপশনে যাব, যে আবার সেম ফটোটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ছবিটাকে টেনে নিব আগের মতো, যেইটুকু অংশ ফাঁকা ছিল ওইটুকু অংশ বরাবর লাগাবো। লাগানোর পরে উপর নিচে সব অ্যাডজাস্টমেন্ট সেম রেখে তারপরে আমরা এখানে যে ওপাসিটি অপশনটা আছে এই ওপাসিটিটাকে আবার ফুল করে দিব সেম আগের মতো। ওপাসিটিটা ফুল করে দেওয়ার পরে এখানে টিক মার্কটা আছে ডান পাশে, এই টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পরে এখন আমরা আবার উপরে যাব,
উপরে আবার সেম অ্যারো যে প্যানটা সেটাতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ভিউ এডিটসে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ডাবল এক্সপোজারে ক্লিক করব, অ্যাগেন আবার পেন ব্রাশে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আবার ছবিটাকে আমরা এক্সপ্যান্ড করব দুই আঙ্গুল দিয়ে ধরে। এক্সপ্যান্ড করার পরে এখানে এই যে বাকি যে অংশটুকু ছিল, এভাবে যে অংশগুলো ডিফর্ম হয়েছে জাস্ট ওই অংশগুলোকে আমি হাত দিয়ে ট্যাপ করে করে এরকম রেড কালার করে দিব, তাহলে ওই জায়গাগুলো ফিক্স হয়ে যাবে। অর্থাৎ ওই নিচের ছবিটা উপরের ছবিটাকে কভার আপ করেছে, সো সেই অংশগুলো এখানে এক্সপোজ হবে। এরপরে নিচে এখানে টিক চিহ্ন যে আসছে এই টিক চিহ্নতে ক্লিক করলে এখন আপনারা ছবিটার এটা অরিজিনাল, এটা হচ্ছে আমরা এডিট করার পরে, অর্থাৎ ট্যাপ করে ধরে রাখলে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা অরিজিনাল এবং এডিট, এই দুইটার পার্থক্য। তো এভাবে আপনারা যে কোনো ধরনের ছবি স্ন্যাপসিডের মাধ্যমে এডিট করে নিতে পারেন। এখন আমরা দেখব কীভাবে এই ছবিটা এক্সপোর্ট করব, তার জন্য এখানে এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে সেভ এ কপি অপশনে ক্লিক করলে এই ছবিটা অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো কেমন লেগেছে ভিডিওটা আশা করি আপনারা কমেন্টে বিস্তারিত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য ধন্যবাদ।